كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. عليكم السلام ورحمة الله وبركاته. جيش هماري تبايا بنيدان تسلين مزاروفر باسوكس جاك بالله مزاروفر ماسه كورا جائز كده যেই সময় তো ভাই মুজারুফরে মাছে করাটা সুন্নতের অন্তর্ভুক্ত, হ্যাঁ, তবে এটার জন্য আপনার নিয়ম জানতে হবে। প্রথমত আপনি নামাজের যেভাবে আমরা উজু করি কোনো ধরনের সমস্যা না থাকে পরিপূর্ণ উজু করবেন। পরিপূর্ণ উজু করার পরে আপনি পবিত্র যে উজু ভাঙ্গার আগে পবিত্র মুজা ফুটবেন। উজু করে আসছেন, এখনো উজু ভাঙ্গে না, এর আগে আপনি মুজা ফুরি ফেলছেন। এরপরে মনে করেন আপনার ডিউটিতে বা অন্য কোনো কাজকর্ম চলে গেলেন, এরপরে মনে করেন যে নামাজের সময় গেছে, আপনার তো উজু ভাঙ্গি গেছে, আগে থেকে আপনার কোনো কারণে উজু ভাঙ্গি গেছে, এখন আপনি নামাজের সময় এসে উজু করবেন। তো উজু করতে গেলে আপনি মুজাটা খুলবেন না, সম্পূর্ণভাবে উজু আগে যেভাবে করছেন এভাবে উজুটা করবেন। শুধু ফায়ের মধ্যে আপনি যে মুজা লাগানো আছে এটা খুলবেন না, না খুলি ভিজা হাত আপনি নতুন করে ফায়ে লাগিয়ে ভিজা হাতটা আপনার ফায়ের উপরে দিয়ে আপনি মাছে করবেন। আপনার যে হাতের আঙ্গুর হাতের তালু মিলাইয়া যে আপনি ফায়ের উপরে রাখবেন, ফায়ের উপরে রাখিয়া ফাটা আপনার হাঁটুর দিকে নিয়ে আসবেন, অর্থাৎ যাতে করে আপনার হাতের তালুটা মুজার যে উপরে লাগে আপনি উপর দিকে নিয়ে আসলেন। তবে মুজার মাছের জন্য শর্ত হচ্ছে আপনার পায়ের উপর দিকে করতে হবে। অনেকে দেখা যায় যে পায়ের নিচে দিয়ে মাছে করে, না, পায়ের নিচে দিয়ে মাছে করলে ইয়ে হবে না, উজু হবে না, আপনি যদি নামাজ পড়তে পারবেন না। আপনি যদি নাকি মুজা ফরি যে মাছে করতে চান তাহলে অবশ্যই আপনাকে পায়ের উপর দিয়ে কি করতে হবে, মাছে করতে হবে। এভাবে আপনি মুকিম অবস্থায় থাকলে আপনি যে 24 ঘন্টা করতে পারবেন, সফর অবস্থায় থাকলে আপনি 3 দিন করতে পারবেন, 3 বার 48 ঘন্টা করতে পারবেন। সুতরাং কেউ যদি নাকি মুজার উপর মাছে করতে হয় তাহলে সর্বপ্রথম তাকে উজু অবস্থায় মুজা পরিধান করতে হবে। আজ যদি নাকি আপনি উজু না করেন, এমনি মুজা ফুরি ফেলছেন, নামাজের সময় গেছে, উজু করতে গেলেন, না করলে যদি নাকি মাছে করেন সেটা নামাজ হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সালামু আলাইকুম।